আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা বেশ কিছুদিন পরে আসলে ভিডিও করেছি এবং আপনাদেরকে ভিডিও আপলোড দিয়েছি, কারণ অনেকদিন ধরে আসলে ভিডিও করা হচ্ছে না সময় স্বল্পতার কারণে। তো আজকে আমরা গাড়ি বাজার বিডিতে একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি দেখাবো এবং সবার অনেক পছন্দের একটা গাড়ি ছিল আমাদের। বেশ কয়েকদিন আগে আমাদের একটা ভিডিও ছিল যেটা হচ্ছে টয়োটা ক্লুগার 2002 মডেলের একটা ব্ল্যাক কালারের এলপিজি করা গাড়ি ছিল। তো সেই গাড়িটা কিন্তু অলরেডি আপনারা দেখেছিলেন। আর আজকে আপনাদের জন্য গাড়ি বাজার বিডিতে একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়োটা ক্লুগার, এবং এটা 2400 সিসির একটা গাড়ি, এবং এইটা হচ্ছে গুলশানের একটা গাড়ি, যেটা গুলশান 2 নম্বরের ওনারের বাসা, এবং এটা কিন্তু অকটেন ড্রাইভের একটা গাড়ি। অনেকেই চায় যে একটা ভালো ওনারের গাড়ি ইউজ করার জন্য, কারণ ভালো ওনারের গাড়ি ইউজ করলে যেটা হয় যে নিতে পারলে যে সুবিধাটা হয় যে ইউজ কম হয়, এবং ইউজ কম হলে যেটা হয় গাড়িগুলো ফ্রেশ থাকে। সো এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনারা চান, এবং যদি সেটা টয়োটা চান, আর যদি ক্লুগার চান যে সানরুফ থাকবে এবং সব কিছু মিলিয়ে গাড়িটা একদম টিপটপ থাকবে এবং বডি কন্ডিশন থাকবে অনেক ভালো। আর আজকের একটা স্পেশাল ব্যাপার বলে রাখি, এই যে কালারটা এটা হচ্ছে 100% অরিজিনাল কালার। উনি যে গাড়ি যে মালিক আছেন উনি খুবই ভালো একজন মানুষ, এবং তার বেশ কয়েকটি গাড়ি রয়েছেন, তো সেই সুবাদে সেই গাড়িটা কিন্তু কম ব্যবহার করেছে। তো আপনারা যখন আসবেন সব থেকে বড় বিষয় হচ্ছে একটা কম ইউজের গাড়ি পাবেন, যেটা একদম অকটেন ড্রাইভ স্টার্টিং থেকে এখনও পর্যন্ত এবং একেবারে অরিজিনাল কালার। যদি আমরা একটু ক্লোজলি দেখাই খুবই সুন্দর, মানে অরিজিনাল লাইট, অরিজিনাল কালার, অরিজিনাল গ্রিল, এভরিথিং সব কিছু অরিজিনাল। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক ভালো, মানে গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা রয়েছে এই গাড়িগুলোর, এই গাড়িগুলোর সুবিধা হচ্ছে যে এইটা আপনি যে কোনো জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারছেন, যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারছেন। এবং লাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল লাইট, গাড়ির সাথে যে লাইটগুলি ছিল। আর একটু যদি আমরা ক্লোজলি আসি, এইটা যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটা কিন্তু একেবারে আমরা যদি দেখাই, উনি গুলশান ক্লাবের মেম্বার ছিলেন, তো গাড়ির গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস, এবং যেখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে 100% অরিজিনাল। আমরা একটু এই সাইডে দেখাবো, পাশাপাশি আমরা একটু চেষ্টা করছি যে যদি একটু ফুল ভিউটা দেখানো যায় গাড়ির, এই অ্যাঙ্গেল থেকে যদি ফুল ভিউটা দেখানো যায়। নিঃসন্দেহে বলতে পারি যে হয়তো বা নতুন গাড়ি, আমি বলবো না যে এটা একেবারে নতুনের মতো বা রিকন্ডিশনের মতো, তবে একটা ইউজ কার হিসেবে আমরা একটু টায়ারগুলো রিমগুলো রিম দেখাই, ক্লোজলি একটু দেখাই। যদি ইউজড কার হিসাবে আমি এটাকে বলি যে কতটুকু ভালো হবে, কারণ অনেকে বলে যে আসলে যারা আপনারা যারা বিজনেস করছেন বা যারা আপনারা রিভিউ করছেন, রিভিউ দিচ্ছেন, গাড়ি সেল করছেন, আপনাদের একটা কথার উপরে কিন্তু অনেক কিছু আসলে ডিপেন্ড করে। তো আপনি বলেন যে আসলে গাড়িটা আমার জন্য কেমন হবে, তো আমি বলবো যে আমি এইটা মুখে বলতে চাই না সরাসরি, আমি একটু ক্লোজলি দেখাই, তো আমি বলবো যে এটা আসলে আমার বলার জন্য একটু ক্লোজলি যেটা আমরা দেখি যে রিমগুলো খুবই সুন্দর, টয়োটা রিম লাগানো আছে, এবং টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে, এবং প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু একেবারে অরিজিনাল। মুখের কথা বিশ্বাস না করে সরাসরি শোরুমে আসবেন। আর একটু পিছনে দেখায়, যেহেতু আসলে আপনাদের শোরুমে এসে দেখে চালিয়ে নেওয়ার সুযোগ আছে এবং আপনারা এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন, সো আমি চাই আপনারা সরাসরি শোরুমে আসুন, দেখুন, এবং যদি ভালো লাগে তারপরে ইনশাল্লাহ ডিলিংস হবে। এবং আমি একটা কথা বলেছিলাম যে এটা কিন্তু সামনের যে গ্লাসটি আছে, পিছনের যে গ্লাসটি আছে, সামনের লাইট, পিছনের লাইট, এভরিথিং সব কিছু তো অরিজিনাল অবশ্যই, পাশাপাশি রংটাও কিন্তু অরিজিনাল। এবং এই গাড়িতে এখনও পর্যন্ত কোনো কিছু আফটার মার্কেট তেমন কিছু নাই, একবারে অকটেন ড্রাইভ, ফুললি অকটেন ড্রাইভের গাড়ি। এগুলো গাড়ির ভিতরে যে ম্যাটগুলো ছিল দেখেন এখনও পর্যন্ত কি সুন্দর, মানে এগুলো আমরা ওয়াশ করার পরে দেওয়া হয়নি, এখানে এক্সট্রা যে জগ লিভার হুইল লেন্স অ্যাক্সেসরিজগুলি রয়েছে। পাশাপাশি একটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে গাড়িতে কোনো প্রকার, এই যে ব্যাকটা দেখেন, কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো ড্যামেজ হিস্ট্রি অথবা এই ধরনের কোনো প্রবলেম নাই। আর আমার এই পর্যন্ত আমি যতগুলো ক্লুগার সেল করেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লুগার, এবং এইটা 100%-এর মধ্যে 90% এটা ফ্রেশ, 99-95%-ই বলবো, কারণ এরকম ফ্রেশ ক্লুগার সাধারণত খুব কম পাওয়া যায়। এবং যেহেতু এটা আসলে একটা ওল্ড মডেলের গাড়ি, সো 2004-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশনের একটা ক্লুগার হিসেবে এটা মানে বেস্ট অ্যান্ড বেস্ট। আমরা একটু ভিতরের দিকে দেখাবো,
এটার ভিতর এটা হচ্ছে অল অপশন অটো, এটা কিন্তু ফুললি অটোমেটিক ট্রান্সমিশন এবং ফোর ডোর অটো, গিয়ার অটো, এভরিথিং সব কিছু কিন্তু ফুললি অটোমেটিক ট্রান্সমিশন। আমি একটু পুরো ভিতরের অংশ দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি সামনে যে আপনার সানরুফ রয়েছে এভরিথিং, তো সানরুফের কারণে কিন্তু গাড়িটা আরও বেশি পপুলার হয়ে উঠেছে, কারণ সানরুফ গাড়ি সবাই পছন্দ করে। তো এটাতে সানরুফ রয়েছে অলরেডি, আমরা একটু ইঞ্জিনের অংশটাও দেখিয়ে দিব, এটার যে ইঞ্জিনের কন্ডিশনটি রয়েছে সেটি আমরা একটু দেখিয়ে দিব। খুবই সুন্দর, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আর এটার টায়ার, রিম, এভরিথিং সব কিছু ভালো আছে এবং আপনাদেরকে নেওয়ার পরে মনে হয় না যে এই গাড়িতে কোনো খরচ করতে হবে, কারণ অনেক সময় চিন্তা করে যে নেওয়ার পর ডেকোরেশন অন্যান্য যে সমস্ত কাজ আছে করতে হবে কিনা। তো আমার মনে হয় যেটা অথেন্টিক রিয়েল আছে ওইটা রাখাই ভালো। এখানে 2400 সিসির একটা ভিজিন, যেখানে একেবারে ফুললি গাড়ির সাথে যে ইঞ্জিনটা ছিল সেটাই কিন্তু রয়েছে, কারণ যেহেতু গাড়ি কম ইউজ করেছে সো গাড়িতে ওইরকম মেনটেন্যান্সটা ভালো ছিল, দেড়শো কিন্তু খরচটা এরকম লাগে না। এবং আমরা যদি বলি যে বডির কন্ডিশন যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে বলবো যে একটু যদি কাছে আসেন, পুরো বডি কন্ডিশন কিন্তু একেবারে ফুললি ওকে আছে, কারণ এখনো পর্যন্ত এই গাড়িতে কোনো রঙের কাজ করা হয় নাই। পাশাপাশি আমরা যদি একটু বনেটটা দেখাই, দেখবেন যে ফুললি বনেটটাও কিন্তু একেবারে 100% ওকে অবস্থা আছে, এবং এখানে কিন্তু হিট প্রুফ যে কাভারটি সেটাও কিন্তু এখনো পর্যন্ত লাগানো আছে। সো এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন আমরা দেখিয়ে দিলাম। আমরা একটু সাইড থেকে যদি পুরো প্রোফাইলটা, এই পাশ থেকে যদি আমরা ফুল গাড়ির যে ভিউটি রয়েছে আমরা একটু যদি দেখাতে পারি, এই হচ্ছে গাড়ির ফুল ভিউ যেটা খুবই সুন্দর, এবং এটা হচ্ছে গোল্ডেন কালার। তো এইটা নিঃসন্দেহে একটা সুন্দর গাড়ি, যারা সরাসরি আসবেন আমরা টেস্ট ড্রাইভ করে চেক করে দেখে নেওয়ার সুযোগ দিব, এবং আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে চেক করতে পারবেন। তো আমরা আর একটু বলে দিই, এটা হচ্ছে 2007-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, টয়োটা ক্লুগার বা ক্লুজার যেটাই বলেন না কেন, 2400 সিসির একেবারে অকটেন ড্রাইভের ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, এবং এটা কিন্তু স্মার্ট কার্ডে আছে। আর এটা ট্যাক্স টোকেন আপনারা আপডেট পাবেন হচ্ছে 1 ইয়ার, এবং ফিটনেস আপডেট পাবেন হচ্ছে 2 ইয়ার। আর এইটা নাম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবেন, কারণ যেহেতু মালিক দেশে আছে, স্মার্ট কার্ডে গাড়ি আছে এবং ফার্স্ট পার্টি নামে আছে, যে কোনো সময় আপনারা যে কোনো কিছুই করতে পারবেন গাড়িটাতে। আর এইটা দামটা আমরা বলতে চাচ্ছি না, দামটা আপনারা ফোন দিবেন সরাসরি আমরা কথা বলবো। আর দামটা ডেফিনেটলি খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা গাড়িটা ছাড়ার চেষ্টা করবো, আর যেহেতু সানরুফ রয়েছে গাড়ির সব কিছু ঠিকঠাক আছে, যদি কারোর পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকে ডেফিনেটলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ কথা হবে। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানি 4 নম্বর রোড, 16 নম্বর হাউস, F ব্লক, বনানি থানার ঠিক পাশেই, গাড়ি বাজার বিডি। আর ফোন নম্বর হচ্ছে 01711577843, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর নাম্বারটা আবার আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।